আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আজকে তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে ড্রাই ফ্রুট কেক। এই কেকটি কিন্তু বাচ্চাদের খুবই প্রিয়। এই ড্রাই ফ্রুট কেকটি আজকে আমি চুলায় তৈরি করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন এই মজাদার ও পুষ্টি গুণে ভরপুর এই কেকটি তৈরির রেসিপিতে চলে যাই। ড্রাই ফ্রুট কেক তৈরি করার জন্য এখানে আমি দুটো বড় সাইজের ডিম নিয়েছি, আর এখানে আমি নিয়েছি প্রায় হাফ কাপ লাল চিনি। আপনাদের কাছে যদি লাল চিনি না থাকে তাহলে সাদাটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি ডিমের সাথে চিনিটা দিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে উইক্স দিয়েও এই মিশ্রণটা তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। প্রায় 15 মিনিট আপনাদের উইক্স দিয়ে খুব ভালো করে চিনি আর ডিমটা একসাথে মিশিয়ে নিতে হবে। তবে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু সময়টা কম লাগবে। হাফ কাপ চিনি আমি দুইবারে ব্যবহার করব। প্রথমবারে দিয়ে বিট করার পরে যখন চিনিটা গলে যাবে তারপরে বাকি চিনিটুক ব্যবহার করব। এভাবে বিট করতে করতে দেখবেন একটা ফোমি কনসিস্টেন্সি তৈরি হয়েছে। তবে যদি উইক্স দিয়ে এটা করেন সেক্ষেত্রে কিন্তু এতটা ক্রিম হবে না, তবে ডিমের যে হলুদ ভাব সেটা কিন্তু চলে যাবে আর সাদা সাদা দেখা যাবে। তখনই বুঝতে পারবেন যে আপনার মিক্সিংটা হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণের মধ্যে 1/3 কাপ তেল ব্যবহার করছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। সম্পূর্ণ তেলটুক দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো এটাকে বিট করে নেব। অতিরিক্ত বিট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ভালো মতো একটু মিশিয়ে নিলেই হবে। এখন আমি এর মাঝে দিয়ে দিব 1 কাপ ময়দা। আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিব, এজন্য চালনির উপরে রাখছি। 1 কাপ ময়দার পরে আমি এখানে ব্যবহার করব 1 চা চামচের মতো বেকিং পাউডার আর 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং সোডা। প্রথমে আমি চেলে অর্ধেকটা পরিমাণ এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব এবং আলতো হাতে আমি এই ব্যাটারের সাথে ময়দার মিশ্রণটা মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু আলতো হাতেই করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের যে ফোমি কনসিস্টেন্সি সেটা চলে যাবে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি, কিন্তু আপনারা যখন মিক্স করবেন তখন কিন্তু আলতো হাতেই এভাবে ফোল্ড করে তারপর মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে আমি এই ডিম আর চিনির মিশ্রণের মধ্যে দুইবারে ব্যবহার করেছি। প্রথমবার অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালো করে মিক্স করার পরে বাকি অর্ধেকটা দিয়ে মিক্স করেছি। এভাবে অল্প অল্প করে ব্যবহার করে এই মিক্সিংটা করতে হবে আর এভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে কাজটা করতে হবে। শুকনো উপকরণগুলোকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মাঝে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। এই ভ্যানিলা এসেন্সকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এতটা ঘন হলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যবহার করছি। আপনাদের কম বেশি লাগতে পারেন, আমার ব্যাটারের মধ্যে 2 টেবিল চামচ গরুর দুধই পারফেক্ট ছিল। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ড্রাই ফ্রুট কেকের এই ব্যাটারটা কিন্তু অন্যান্য কেকের ব্যাটারের তুলনায় একটু টাইট হয় বা একটু হেভি হয়। সঠিক ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারটা যখন আমি উপর থেকে নিচের দিকে ঢালবো তখন এভাবে শেপটা কিছু সময় হোল্ড করবে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি এর মাঝে ফ্রুট ব্যবহার করছি। এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুট নিয়েছি।
আমি এখানে নিয়েছি রেড চেরি, কাঠ বাদাম, কাজু বাদাম আর কিসমিস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করার পূর্বে আমি সামান্য ময়দা দিয়ে খুব ভালো করে একটা কোটিং করে নিয়েছি। এই কোটিং করার কারণটা হচ্ছে যখন আমি কেকের মাঝে এই ফ্রুটগুলো ব্যবহার করব, যাতে সবগুলো নিচের দিকে চলে না যায়, যাতে সমানভাবে কেকের সব জায়গায় এই ড্রাই ফ্রুটগুলো থাকে, এর জন্য আমি ময়দা দিয়ে কোটা করে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আর মোল্ডের উপরে আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি, যাতে খুব সহজে কেকটা আমি আনমোল্ড করতে পারি। আর এখন আমি এর মাঝে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর উপরে আমি সাজানোর জন্য কিছু চেরি ফল, বাদাম কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পরে আমি এভাবে দুবার ট্যাপ করে দিচ্ছি, যাতে এর মাঝে কোনো বাতাস ঢুকে থাকলে সেটা বের হয়ে যায়। এখন আমি একটি হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মাঝে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আমি মিডিয়াম হাই হিটে এই হাঁড়িটাকে ঢেকে প্রায় 10 মিনিট প্রি হিট করে নিব। 10 মিনিট পর যখন চুলাটা প্রি হিট হয়ে যাবে, তখন আমি এর মাঝে ব্যাটারটা দিয়ে দিব। আর ব্যাটার দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে প্রথমে 5 মিনিট খুব ভালো করে আঁচ দিয়ে নিব। এরপর একদম লো হিটে আমি এই কেকটাকে 30 থেকে 40 মিনিট বেক করব। আর চুলা থেকে নামানোর পূর্বে অবশ্যই একটি কাঠি দিয়ে চেক করে নেবেন। আমাদের এই কেকটা তৈরি হয়ে গিয়েছে। আমি কেকটাকে বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এই কেকটা কিন্তু যেমন সুস্বাদু তেমন পুষ্টিগুণে ভরপুর, কারণ এর মাঝে কোনো বাহিরের কেমিক্যাল কোনো কিছুই নেই, একদম পুষ্টিগুণে ভরপুর। আর আপনারা চাইলে এই কেকটাকে বাচ্চাদের নাস্তায়ও দিতে পারেন। এখন আমি কেকটাকে মোল থেকে বের করে নেব। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কেকটাকে বের করবেন। কেক থেকে আমি বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। কেকটা অনেক নরম আর স্পঞ্জ হয়েছে। কেকটাকে আমি এখন পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।